নমস্কার, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো রাজবেরি পাই। দেখুন, বর্তমান যুগে কম্পিউটারের চাহিদা খুবই বেড়ে চলেছে, বিশেষ করে আমাদের স্কুল পড়ুয়াদের মধ্যে যাদের এখনও কম্পিউটার কেনার কোনো সামর্থ্য নেই, তাদের সেই চাহিদা পূরণ করতে জায়গা করে নিয়েছে একটি টেস্টি নাম রাজবেরি পাই। এটি মূলত একটি মিনি কম্পিউটার বোর্ড, যেখানে রয়েছে একটি সম্পূর্ণ কম্পিউটারের সব কিছু। তো চলুন এ নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। রাজবেরি পাই একটি ছোটোখাটো, একদম সস্তা মূল্যের সম্পূর্ণ কম্পিউটিং ডিজাইন, যেটি বিশেষ করে ছোটোখাটো কাজ এবং ছাত্রদের জন্য বানানো হয়েছে। প্রোগ্রামিং, কোডিং, বিভিন্ন কম্পিউটার প্রজেক্ট, রোবট তৈরির জন্য এটি অত্যন্ত সস্তা এবং নির্ভরযোগ্য উপায়। আমাদের ভারতীয় মূল্যে প্রায় 3,000 টাকা মূল্যে এটি পেয়ে যেতে পারেন। এর সবচেয়ে অসাধারণ ব্যাপার হলো এর দামের তুলনায় এর ক্ষমতা এবং ক্ষমতার তুলনায় এর সাইজ। একে আপনি বিভিন্নভাবে বিভিন্ন কাজের জন্য ব্যবহার করতে পারবেন। একে হোম থিয়েটার পিসি হিসেবে, লো পাওয়ার ডেস্কটপ কম্পিউটার হিসেবে এবং ছাত্রদের থেকে শুরু করে ব্যবসার বিভিন্ন কাজে কম্পিউটার ডিজাইন হিসাবে একে ব্যবহার করা যাবে। ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি কত ছোট। দেখেন, আমার একদম হাতের তালুর মধ্যে এটি চলে এসেছে। তো এত একটা ছোট জিনিস, কিন্তু কী নেই এতে, সব কিছুই আছে। আমরা একটা প্রোগ্রামিং করার জন্য যদি একটা কম্পিউটার বাইরে থেকে কিনতে যাই, তখন 25 থেকে 30,000 টাকা খরচ হয়। তো আপনার এখানে বাড়িতে যদি ছোটোখাটো মনিটর থাকে কিংবা এলইডি বা এলসিডি টিভি থাকে, তাতেও কানেক্ট করে আপনি এটি কাজ চালিয়ে নিতে পারবেন। তো পুরো একটা আস্ত পিসির মতনই এটি কাজ করবে। এরকম অনেক কাজে এই ছোট্ট কম্পিউটার সহজ সমাধান দিতে পারে। যেমন ধরুন, আপনি একটা কাউকে বেসিক কম্পিউটার জ্ঞান দিচ্ছেন, তখন তো খুব বেশি টাকা খরচ করে আপনার তখনই কোনো কম্পিউটার কেনার প্রয়োজন হবে না। তো কী কী আছে এতে দেখে নেওয়া যাক। এই যে মাঝখানে এটি দেখছেন, এটি হচ্ছে 1.2 GHz যুক্ত 64-bit কোয়াড কোর প্রসেসর। তো এটি বুঝতেই পাচ্ছেন, আর এতে আছে 1 GB ইনবিল্ট র্যাম, আর আছে ব্লুটুথ ইনবিল্ট, এবং হচ্ছে 4টি USB পোর্ট। এই যে দেখেন, 4টি USB পোর্ট, একটা হচ্ছে ইথারনেট পোর্ট, আর আপনার হচ্ছে অডিও আউটপুটের জন্য এখানে দেখেন 3.5mm জ্যাক আছে, আর হচ্ছে ক্যামেরা কানেক্ট করার জন্য এখানে ক্যামেরা ইন্টারফেস লাগানো আছে। আপনি যদি এলসিডি মনিটর আলাদা মনিটর না কানেক্ট করে যদি আপনি মোবাইল স্ক্রিনে কানেক্ট করতে চান, তার জন্য এখানে একটা জ্যাক আছে, ডিসপ্লে ইন্টারফেস, আর হচ্ছে যাকে হার্ড ডিস্ক বলা হয়, এখানে হার্ড ডিস্ক হিসাবে আপনি আপনার ফোনের যে মাইক্রো এসডি চিপ আছে সেটি ব্যবহার করতে পারেন। এখানেই অপারেটিং সিস্টেম ইনস্টল করে হার্ড ডিস্কের ভিতরে, হার্ড ডিস্ক বলতে ওই এসডি কার্ডের ভিতরে, এর ভিতরে ইনসার্ট করতে হবে। তো সবই আছে, কি নেই সেটা বলাই ভুল। আর হচ্ছে তো মূলত স্পেসিফিকেশান দেখেই বুঝতে পেরেছেন এটি অত্যন্ত নির্ভরযোগ্য একটি কম্পিউটারের মতনই ব্যাপার স্যাপার। আর ইনবিল্ট ওয়াইফাই থাকায় একটা সুবিধা হয়েছে, আপনি মোবাইলের হটস্পট অন করেও এর সাহায্যে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। তো আর তো আছে যে 4টি USB পোর্ট, সেখানে আপনি কিবোর্ড মাউস কানেক্ট করতে পারবেন। তারপরে আপনার হচ্ছে এখানে তো ইথারনেট, যদি আপনার কেবল নেট থাকে ইথারনেট পোর্টের মাধ্যমে আপনি এখানে পেয়ে যেতে পারেন নেট। আর সবচেয়ে ব্যাপার হচ্ছে এর পাওয়ার কনজিউম এতই কম যে আপনি আপনার যে বাসায় যদি মোবাইল চার্জার থাকে সেটা দিয়েই আপনি এই যেখানে একটা পোর্ট আছে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য, এই পোর্টে মাইক্রো USB পোর্ট, এখানে আপনি ওই মোবাইলের চার্জারের কানেক্টারটা যুক্ত করে দিলেই এটি চালু হয়ে যাবে। তো আর হচ্ছে মনিটর বলতে HDMI যদি পোর্ট না থাকে আপনার LCD বা LED-তে, তো মনিটরে, তো তাহলে আপনি একটা ওই HDMI টু
ভিজিএ কনভার্টার একটা কিনে নেবেন, তাহলেও চলবে। আর যদি এইচডিএমআই পোর্ট থাকে তো এখানে সরাসরি কানেক্ট করে দিতে পারেন মনিটরের সাথে। তো এই গেল আপনার বাইরের দিকের আলোচনা। তো কীভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয় এবং অপারেটিং সিস্টেম বুট করতে হয়, তো চলুন আমরা এবার ফিরে যাই মনিটরের পর্দায়। প্রথমে আপনাদের রাজবেরি পাইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনাদের ডাউনলোড করতে হবে নোপস নামের একটি সফটওয়্যার। এই নোপসটা ডাউনলোড করতে জাস্ট এখানে ক্লিক করবেন। আমি এই ভিডিও ডেসক্রিপশানে রাজবেরি পাইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমি দিয়ে দেব। সেই নোপসের এখানে ওপেন হলে দেখেন দুটো ফরম্যাট পাবেন, নোপস আর একটা হচ্ছে নোপস লাইট। নোপস লাইটটা জাস্ট হালকা একটা প্যাকেজ যাতে কমান্ড প্রম্পট দিয়ে আপনি কাজ করতে পারবেন, কিন্তু আমি রেকমেন্ড করব নোপসের এই যে এখানে যে জিপ ফাইলটা আছে ডাউনলোড জিপ, এখানে ক্লিক করবেন। জিপ ফাইলে ক্লিক করার পর একটা প্রায় 1.5 GB মতন একটা আপনি জিপ ফাইল পাবেন। সেটাকে প্রথমে কী করবেন, যে কোনো আনজিপ সফটওয়্যার দিয়ে আপনি আনজিপ করবেন। করার পর যে ফাইলগুলোর ভিতরে থাকবে 21টার মতন ফাইল থাকবে, সেগুলো সমস্ত কিছু কপি করে আপনার এসডি কার্ডে ঢুকিয়ে নেবেন। তার আগে এসডি কার্ডটি অর্থাৎ আপনার যে মাইক্রো এসডি কার্ডটি সেটি অবশ্যই ফরম্যাট করে নেবেন। ফরম্যাট করার পর এই জিপ ফাইলের মধ্যে যতগুলো ফোল্ডার থাকবে সবগুলো কপি করে জাস্ট পেস্ট করে দেবেন এসডি কার্ডের ভেতর। তারপরে আপনি এসডি কার্ডটি ওই আপনার রাজবেরি পাইয়ের যে এসডি কার্ড স্লট আছে সেখানে ঢুকিয়ে আপনি জাস্ট পাওয়ার অন করবেন। পাওয়ার অন বলতে আপনার মোবাইলের চার্জারটি প্লাগ ইন করে অন করে দেবেন। তারপরেই আপনার যে নোপসের যে অপারেটিং সিস্টেম সেটি বুট হওয়া শুরু করবে, ডাস্টবিয়ান নামে অপারেটিং সিস্টেম। এবং প্রথম মানে কপি হতে সফটওয়্যারটিতে আপনার এসডি কার্ডে 15 মিনিট সময় লাগতে পারে। তো এরপরে বুট হয়ে যাওয়ার পর আপনারা এরকম একটা ডেস্কটপ দেখতে পাবেন, পুরো কম্পিউটারের মতনই। আমরা যেরকম উইন্ডোজ পিসি ব্যবহার করি এতে সব কিছুই পেয়ে যাবেন। আপনি প্রি ইনস্টল অফিস প্যাকেজ লিব্রে অফিস, এটা হচ্ছে মাইক্রোসফট অফিসের পরেই একটা দ্বিতীয় স্থানে আছে। এখানে আপনি যেমন লেখালেখির কাজের জন্য মাইক্রোসফট ওয়ার্ডের বিকল্প হিসেবে এখানে পেয়ে যাবেন লিব্রে অফিসে, ঠিক তেমনি এখানে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার পর সেই যে ওয়ার্ড ডকুমেন্টগুলো ওখানে ওপেন করতে পারবেন, এডিট করতে পারবেন, সব কিছু করতে পারবেন এবং এক্সেলের কাজও করতে পারবেন, পাওয়ার পয়েন্টের কাজও এখানে করতে পারবেন অফিস প্যাকেজের ভিতরে। দেখেন এখানে সমস্ত সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে, তার জাস্ট নামগুলো আলাদা। এক্সেলের কাজ হবে লিব্রে অফিস ক্যালক বলে ক্যালকুলেটার, আর হচ্ছে আপনার মাইক্রোসফট পেইন্টের আছে লিব্রে অফিস ড্র বলে একটা আছে, লিব্রে অফিস ম্যাথ আছে, রাইটার আছে, আর আছে ইন্টারনেট সার্চ করার জন্য ক্রোমিয়াম ব্রাউজার, একদম সেম যেরকম আমি ব্রাউজ করছিলাম এখানে পুরো সেম ইন্টারফেস পেয়ে যাবেন ক্রোমের মতন, গুগল ক্রোমের মতো। তো প্লাস হচ্ছে এখানে প্রোগ্রামিংয়ের জন্যে আপনার পাইথন দিয়ে আছে, প্রোগ্রামিং করতে পারেন। গেম খেলার জন্য প্রি ইনস্টল গেম আছে, নাহলে আপনার যে এই যে টার্মিনাল দেখতে পাচ্ছেন টার্মিনালে গিয়ে এখানে কমান্ড প্রম্পটের সাহায্যে বিভিন্ন সফটওয়্যার, আমাদের উইন্ডোজে যত রকম সফটওয়্যার পাওয়া যায় সমস্ত সফটওয়্যারের ফ্রি ভার্সন হচ্ছে একই নামে না অন্য নামে অন্য কোনো সংস্থার তৈরি করা। যেমন আমি এখানে ইনস্টল করেছি আমরা যেরকম অ্যাডোবে ফটোশপ, তার বিকল্প হিসাবে এখানে আপনি পেয়ে যাবেন গিম্প নামে একটি সফটওয়্যার, GIMP, সেটি একদম পুরো ফটোশপের মতনই কাজ করে। সুতরাং আর দেরি কেন, আপনারা অবশ্যই এটি ব্যবহার করতে শুরু করুন এবং কম খরচে একটা পিসি বানিয়ে ফেলুন আপনাদের ঘরে।